বিচার মাননীয় আইনমন্ত্রী আমি সংসদে উত্তেজনা বাড়াতে চাই না। উনি বলেছেন বিচার বিভাগ স্বাধীন, আমি বলছি স্বাধীন নয়। একদিন ডেট করেন, ডিবেট করবো আমি আপনার সাথে। বিচার বিভাগ স্বাধীন কি স্বাধীন নয় এ বিষয়ে বিস্তারিত তথ্য সহ উপাত্ত সহ আপনার এই মহান সংসদে উত্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। বিচার বিভাগ যে স্বাধীন নয়, বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের এখনো অধীনস্থ, সে বিষয়টা আপনাকে আমি তথ্য প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করে দেবো মাননীয় শ্রী। আজকে আপনি শপিং মল খুলে দিয়েছেন, আজকে আপনার গরুর হাট বাজার খুলে দিয়েছেন, আজকে বাংলাদেশের সমস্ত হাট বাজার চলছে। তো আজকে আদালতকে যদি আপনি এভাবে হাত হাত করা বাঁধিয়ে রাখেন, তাহলে কি বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে? বাংলাদেশের মানুষ দ্রুত বিচার পাবে? এই বিষয়টি ব্যারিস্টার পাটোয়ারি তার যে প্রস্তাবনা নিয়ে এসেছে, মাননীয় স্পিকার একটু মিনিট সময় দিবেন, তার যে প্রস্তাবনাটা নিয়ে এসেছে, জি এক মিনিট, যে কারণে এখানে আজকে সারা বাংলাদেশে মাননীয় আইনমন্ত্রী এখানে, উনি একজন সিনিয়র লয়ার, তো সেই ক্ষেত্রে উনি ওনার সুপ্রিম কোর্ট বারের বা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা কি চাচ্ছে, এখানে আইনজীবী এবং বিচারপতিদের কিন্তু একটা সমন্বয়ের দরকার আছে। আমি মনে করি মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে বিচারালয়গুলোতে আপনার সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আদালত চালু করা সম্ভব। আপনি ভার্চুয়াল কোর্ট রাখেন, যেহেতু ভার্চুয়াল কোর্টে মাঝে তিন মাস চালু রাখতে হয়েছে, সেখানে ভার্চুয়াল কোর্ট দিয়ে তো আপনি বিচার কার্য অন্যান্য কাজ চলবে না। আজকে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট বিভাগ বন্ধ, আজকে হাইকোর্ট বিভাগের সমস্ত বেঞ্চ চালু করতে পারেননি। সেই ক্ষেত্রে আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব যে এটি আরো সংশোধিত আকারে, আরো সংশোধিত আকারে, এবং মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, বিচার যেন দীর্ঘায়িত না হয়, এই জন্য এটিকে অবশ্যই আপনাকে জনমত যাচাইয়ের আর সুযোগ নাই, এটির ব্যাপারে পুনর্বিবেচনা করবেন এবং স্বাভাবিক কার্যক্রম চালার জন্য স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালার জন্য আপনি প্রয়োজন উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করবেন। না হলে কিন্তু মাননীয় স্পিকার মামলা জট আরো দীর্ঘায়িত হবে, আরো বৃদ্ধি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।